হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে তোমাদের ক্লাস ইলেভেনে দেখবে ত্রিকোণমিতির ত্রিকোণমিত অপেক্ষকের যোগফল এবং গুণ রূপান্তর এই নামে একটা চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের উপর যে সমস্ত অঙ্ক দু হাজার তেইশ সালের ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা সেই সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি তো এই অধ্যায়ের উপর এটাই আমার প্রথম ক্লাস তাই প্রথম ক্লাসে এই অধ্যায়ের উপর যে সমস্ত শর্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে শর্ট কোশ্চেন মানে যেগুলো মার্কস টু টু মার্কসের কোশ্চেন হিসেবে দেখবে তোমাদের কিছু কোশ্চেন থাকে তো সেই কোশ্চেন মধ্যে যে সমস্ত অঙ্ক আসার সম্ভাবনা সেইগুলো আমি আজকে ক্লাসে আলোচনা করছি তো আজকে আমি যে সমস্ত অঙ্ক নিয়ে আমি আলোচনা করব সেই অঙ্কগুলোর কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও তারপর আমি এক এক করে করব হ্যাঁ প্রথম অঙ্ক দেখো এই যে প্রমাণ করো কজ আলফা মাইনাস কজ বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার এটা এই টু দেখাতে হবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আচ্ছা দু নম্বর হচ্ছে প্রমাণ করো কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস সেভেন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন ফর্টি ফাইভ প্লাস সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা ইকাল টু দেখাতে হবে টু মাইনাস থ্রি আচ্ছা তিন নম্বর দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াল টু এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও যে ওয়াই ইকোয়াল টু এক্স টেন আলফা প্লাস বিটা বাই টু ঠিক আছে আর লাস্ট অঙ্ক চার নম্বর যে প্রমাণ করো সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা ইকোয়াল টু টেন টু থিটা ঠিক আছে এই হচ্ছে টোটাল চারটে অঙ্ক যেগুলো আমি আজকের ক্লাসে এক এক করে আলোচনা করছি আর এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে আমি সূত্রগুলো এখানে পরপর লিখে দিয়েছি তোমরা চাইলে সূত্রগুলো একবার দেখে নিতে পারো কারণ এই সূত্রগুলো এই অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে তো কী কী আছে সূত্র এখানে টোটাল আটটা সূত্র আছে যার প্রথমটি হলো হ্যাঁ c সি প্লাস সাইন ডি এটা হচ্ছে টু সাইন্স সি প্লাস ডি টু ইন্টু কস সি মাইনাস টু দু নম্বর হচ্ছে sin c মাইনাস সাইন ডি থাকলে সেক্ষেত্রে টু cos সি প্লাস ডি টুটা আগে হবে ইন্টু সাইন্স সি মাইনাস ডি বাই টু পড়ে নেক্সট হচ্ছে cos সি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি টু ইন্টু কস সি মাইনাস টু তারপর হচ্ছে সি মাইনাস ডি টু সি প্লাস ডি মাইনাস সি ওয়াই টু এটা খেয়াল করতে হবে এখানে ডি মাইনাস সি ওয়াই টু আছে এরকম আগেরগুলো সব সি মাইনাস ডি ওয়াই টু ছিল এটা ডি মাইনাস সি ওয়াই টু আচ্ছা পাঁচ হচ্ছে টু সাইনে কজ বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টু কজে সাইন বি সাইন এ প্লাস বি এটা প্লাসের জায়গায় এখানে মাইনাস শুরু সাইন এ মাইনাস বি টু এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি আর টু সাইনে সাইন বি হচ্ছে কজ এ মাইনাস বিটা আগে এটা খেয়াল রাখতে হবে আগেগুলো সব কজ এ প্লাস বি আগে এখানে কজ এ মাইনাস বি আগে মাইনাস কজ এ প্লাস বি এটা পরে আছে ঠিক আছে এটা হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলি এগুলো তোমরা একবার দেখে রাখবে অঙ্কগুলো শুরু করবার আগে তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এইবার আমি এক এক করেই ওই চারটে অঙ্ক আলোচনা করছি তোমরা ক্লাসটি শেষ অবধি দেখো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এইবার আমাদের প্রথম অঙ্ক আজকে কোয়েশ্চেনটি ছিল যে প্রমাণ করো কজ আলফা মাইনাস কজ বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার এটাকে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু দেখাবো ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইড কী ছিল এলএইচএস লিখছি আমি সেটা হচ্ছে কজ আলফা মাইনাস কজ বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার এইখানেই যে কস সি মাইনাস কস ডি এই নামে একটা সূত্র এইমাত্র কিছুক্ষণ আগে দেখলাম আমরা যে কস সি মাইনাস কস ডি থাকলে ছিল কি যে টু সাইন এটা সি আর ডি এর যে আলফাবিটা আছে তাই আমি এখানে বিটা দিয়ে লিখবো যে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু উল্টো হবে বিটা মাইনাস আলফা ঠিক আছে সাইন সি মাইনাস সাইন ডিটা ছিল টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু ঠিক আছে তো এখানে আমি কসসি মাইনাস cos ডি এখানে সাইন্সি মাইনাস সাইনডি সূত্র অ্যাপ্লাই করলাম তোমরা হয়তো ভাবতে পারো না আমি সূত্র অ্যাপ্লাই না করে আমি যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে কখনো এটা আসবে না ঠিক আছে এটা তখনই আসবে যদি আমি এখানে সূত্র অ্যাপ্লাই করি এই যে কসি মাইনাস cos ডি এবং সাইন্সি মাইনাস d তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো লক্ষ্য করো যে টাইপের অ্যাঙ্গেল এখানে আসছে সেগুলোই কিন্তু এখানে রয়েছে ওই টাইপের অ্যাঙ্গেল কিন্তু এখানে আছে কিন্তু আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে কখনো এই টাইপের অ্যাঙ্গেল পেতাম না ঠিক আছে বুঝতে পেরেছো কিন্তু পাওয়া যাবে কিন্তু তাহলে তোমাকে এরপরেও আরও কিছুটা খাটতে হবে আর এইভাবে করলে তোমার একবারে হয়ে যাবে তা এবার আমরা এখান থেকে দেখো এটাকে স্কোয়ার করে দিই তো টু স্কোয়ার মানে ফোর সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার দেখো এখান থেকে বিটা মাইনাস আলফাকে যদি আমি আলফা মাইনাস বিটা করি তাহলে সাইনের ক্ষেত্রে কী হয় মাইনাস একটা বাইরে আসবে কারণ সাইন অফ মাইনাস থ্রিটা হলে মাইনাস সাইন থ্রিটা হয় কিন্তু সেই মাইনাসটায় স্কোয়ারের জন্য তো প্লাস হয়ে যাবে কারণ মাইনাসের স্কোয়ার মানে প্লাস তাই এটা বিটা মাইনাস আলফা বাই টুকে আমি আলফা মাইনাস বিটা বাই টু করে দিলাম এখানেও তাই ফোর ক স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ঠিক আছে আচ্ছা এবার এদের থেকে ফোর সাইন্স স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কমন নিলাম ফোর সাইন্স স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু দেখো দুটো টার্মের মধ্যে আছে কমন নিলে প্রথমটা থাকে সাইন্স স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস পয়েন্টে ক স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু তাহলে হলো ফোর সাইন্স স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এটা মানে তো ওয়ান হয়ে যায় কারণ আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকল টু ওয়ান সেই সূত্র অনুযায়ী এটা ওয়ান হয়ে গেছে তাহলে ফোর সাইন্স স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এটাই থাকলো এবং এটাই দেখো কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তী অঙ্ক দেখুন যে প্রমাণ করো কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস সেভেন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন ফর্টি ফাইভ প্লাস সাইন সেভেন্টি ফাইভ এটা আছে যে লেফট হ্যান্ড সাইড আছে আমি লিখি এখানে আরেকবার কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস সেভেন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এখানেও দেখে একই রকম এই যে কস সি মাইনাস কস ডি সূত্র আর নিচে সাইন সি প্লাস সাইনডির সূত্র অ্যাপ্লাই করতে কস সি মাইনাস কস ডি হচ্ছে যে টু সাইন এই যে সি মানে এখানে ফর্টি ফাইভ প্লাস ডি মানে সেভেন্টি ফাইভ বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু ছিল তাহলে ডি মাইনাস সি বাই টু আর নিচে ছিল সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ঠিক আছে তাহলে টু টু কেটে গেলো সাইন কত পড়ে থাকলো দেখো তো সেভেন সেভেন্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ কত হবে একশো কুড়ি বাই দুই তার মানে সিক্সটি ডিগ্রি কিন্তু সাইন এটা কত হবে ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি নিচেও তাই সাইন একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা কস ফিফটিন ডিগ্রি ঠিক আছে সাইন সিক্সটি সাইন সিক্সটি তো কেটে গেল তা সাইন ফিফটিন বাই কস ফিফটিনকে আমি লিখতে পারি টেন ফিফটিন ডিগ্রি টেন ফিফটিন ডিগ্রি ঠিক আছে এবার দেখো কোশ্চেনে কী প্রমাণ করতে দিয়েছিল যে এটাই গল্টু দিয়েছিলো যে দেখাও যে এটাই গল্টু টু টু মাইনাস রুট থ্রি তা এটাকে টেন ফিফটিনে রাখলে হবে না এবার টেন ফিফটিনের মান বার করতে হবে টেন ফিফটিনের মান আমরা কীভাবে বের করব ফিফটিনটাকে এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙব যাতে কি না সেই অ্যাঙ্গেলগুলোর টেনের মান আমরা জানি এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙতে হবে তাহলে সেটাকে আমরা এইভাবে করতে পারি যে ফর্টি ফাইভ মাইনাস থার্টি করতে পারি বা তুমি যদি মনে করো সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ সেটাও করতে পারো কারণ সিক্সটি দিয়েও এর ওয়ান জানো ফর্টি ফাইভ দিয়েও টেনে ওয়ান জানো এখানেও আবার টেন ফর্টি ফাইভও জানি টেন থার্টিও জানি তাই এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙলাম যেগুলো টেনের মান আমরা জানি তাহলে এবার টেন এ মাইনাস বির ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি যেটা হচ্ছে এর আগের চ্যাপ্টার মানে এই অধ্যায়ের আগের চ্যাপ্টার তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এই অধ্যায়ের আগের চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণাভিত্তিক যৌগিক কোণ যেটা ছিল সেই অধ্যায়ের সূত্র যে টেন এ মাইনাস বি মানে হচ্ছে যে টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু ট্যান বি এটা ছিল তার সূত্র কেমন বেশ এবার আমরা এখানে করি এবার টেন ফর্টি ফাইভের মান আমরা জানি ওয়ান টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি এবার রুট থ্রি দিয়ে লসাউ করা উপর নিচে তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান লসাউটা উপর নিচতে কেটে গেছে আচ্ছা এবার কী করতে হয় এটাকে কঅর্ডিনেশান করতে হয় অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান আছে তো রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে আমরা লব এবং হরকে গুণ করছি তাহলে উপরটা দেখো রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তার মানে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেলো তো এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে একবার অ্যাপ্লাই করলে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস টু এবি করলে টু রুট প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর নিচটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি ওয়ান স্কোয়ার মানে ওয়ান তার উপর হলো ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু তো ওপর থেকে টু কমন নিয়ে নিচের টুটা কেটে দিলেই দেখো টু মাইনাস রুট থ্রি চলে এসছে যেটা প্রমাণ করতে দিয়েছিল এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল যে এই ভ্যালুটাকে দেখো টু মাইনাস রুট থ্রি কেমন এরপর তিন নম্বর অঙ্কটা দেখো যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা লিখি এখানে আমি আরেকবার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকল টু আছে এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও যে ওয়াই ইকোয়াল টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু তাহলে লেফট সাইডে শুধু ওয়াই আছে রাইট সাইডে এক্সের টার্মগুলো আছে তো এটা দেখে আমি লেফট সাইডে ওয়াই টার্মগুলোকে নিয়ে আসি দেখো ওয়াই সাইন আলফা তো একটা ছিল লেফট সাইডে আর এটাকে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস ওয়াই সাইন বিটা আর রাইট সাইডে হয়ে যাবে এক্স কজ বিটা ছিল লেফট সাইড থেকে এক্স কজ আলফা গিয়ে মাইনাস এক্স কজ আলফা হলো আচ্ছা বেশ সেখান থেকে ওয়াই কমন নিলে সাইন আলফা মাইনাস বিটা আর এক্স কমন নিলে কজ বিটা মাইনাস কজ আলফা বেশ এবার এখানে দেখো সি মাইনাস ডি সূত্র তোমরা অ্যাপ্লাই করতে পারো সাইন্সি মাইনাস ডি টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু আর রাইট সাইডে কস সি মাইনাস কস ডি টু সাইন বিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু হবে সাইন আলফা মাইনাস বিটা বাই টু দুই দিয়ে কেটে গেল টু কেটে গেলো তাহলে এখান থেকে ওয়ান ওয়ান কত থাকছে দেখো রাইট সাইডে আছে সাইন আলফা প্লাস বিটা বাই টু এই যে সাইন আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই যে ডিভাইডেড বাই এটা ডিভাইড করলে হবে কজ আলফা প্লাস বিটা বাই টু তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কজ আলফা প্লাস বিটা বাই টু এটাকে লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা বাই টু তাহলে ওয়াই গল টু টেন আলফা প্লাস বিটা বাই টু এখানে এক্স একটা ছিল এক্সট্রা লিখতে আমি ভুলে গেছি এখানে এক্স হবে যে এক্স 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 ওয়াই গল টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে না আচ্ছা লাস্ট অঙ্ক চার নম্বর যে প্রমাণ করো সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা এখানে এক এক জায়গায় তিনটে করে সাইন আছে এখানে তিনটে করে কজ আছে তো এখানে আমি সি প্লাস সাইনডি সূত্রে অ্যাপ্লাই করতে করতে করবো এটাকে তো কীভাবে করবো কোন দুটোকে নিয়ে আমি সি প্লাস সাইন ডি বা নিচে কস সি প্লাস কস ডি কোন দুটোকে নিয়ে করব যে কোনো দুটো নিলে কিন্তু হবে না এখানে ঠিক আছে এখানে এমন দুটোকে নিতে হবে যে সেই দুটোকে নিয়ে আমি ফর্মুলা অ্যাপ্লাই করার পর যেটা পড়ে থাকবে সেটা এদের থেকে কমন যাবে যেমন ধরো আমি যদি এই দুটোকে নিই সি প্লাস সাইন ডি তার সূত্রটা কী ছিল যে টু সাইন এই যে সি প্লাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু মানে দেখো অ্যাঙ্গেলটা আসবে থ্রি থিটা বাই টু ইন্টু কস সি মাইনাস ডি টু করলে অ্যাঙ্গেলটা আসবে থিটা বাই টু যে থ্রি প্রথমটা এসছে থ্রি থিটা বাই টু পরেরটা হচ্ছে থিটা বাই টু তার কোনোটাই এই অ্যাঙ্গেলটা নয় কিন্তু এখানে আছে থ্রি থিটা থ্রি থিটা ওদের মধ্যে আসতে হবে সূত্র অ্যাপ্লাই করবার পর তাহলে আমি যদি এটা আর এটা নিই মানে সাইন থ্রি থিটার সাথে নেব সাইন থিটা আর সাইন টু থিটাটা বাইরে রেখে দিচ্ছি তবেই দেখো আমি যেটা বলতে চাইছি সেটা ঘটবে যে এখানে দেখো একবার সাইন সি প্লাস সাইনটির সূত্রে যে টু সাইন সি প্লাস ডি বাই টু করলে যে থ্রি থিটা প্লাস থ্রি যে থ্রিটা থ্রি থিটা প্লাস থিটা মানে ফোর থিটা তো ফোর থিটা বাই টু মানে হচ্ছে টু থিটা এই যে আস বুঝতে পেরেছ তাহলে একই রকমভাবে নিচেও তাই কস থ্রি থিটা প্লাস কস থিটা প্লাস কস টু থ্রিটা বাইরে যাবে তাহলে লিখেছি সাইন সি প্লাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করো টু সাইন ওই যে সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু প্লাস সাইন টু পড়ে আছে আর নিচে কস সি প্লাস কস ডি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু থাকলো কত cos টু থিটা তাহলে উপরে হলো টু সাইন দেখো ফোর থিটা বাই টু মানে যে টু থিটা যে সাইন টু থিটা এখানে এসেছে যেটা বলছিলাম এমনভাবে কমন নিতে হবে যাতে এই এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব দুটো দুটো করে নিয়ে এমন দুটোকে বেছে নেবো যাতে কি হবে যেটা পড়ে থাকবো সেটা এদের মধ্যে থেকে কমন যায় ঠিক আছে তাহলে এখানে কত হবে টু থিটা বাই টু মানে থিটা নেক্সটটা কী আছে টু cos টু থিটা ইন্টু কস থিটা প্লাস কস টু থিটা তাহলে এইবার আমি এই কমনটা নিতে পারছি কিন্তু তুমি আগে অন্যরকমভাবে যদি অন্য দুটো নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু এই কমনটা নিতে পারতে না ঠিক আছে তাহলে এইবার আমি এই কমনটা এখান থেকে নিতে পারছি টু সাইন টু থিটা কমন নিলাম নিলে এখানে কস থিটা প্লাস ওয়ান পরে থাকে আর নিচে হচ্ছে টু কস টু থিটা কমন নিলে কস থিটা প্লাস ওয়ান পরে থাকে ঠিক আছে তাহলে কস থিটা প্লাস ওয়ান কেটে গেলো টু টু কেটে গেল সাইন টু থিটা বাই কস টু থিটা মানে হলো টেন টু থিটা এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত ঠিক আছে তাহলে এই গেল এই টোটাল এই চারটে অঙ্ক এই চারটে অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো পরের ক্লাসে আমি এই অধ্যায়ের উপর আরও ইম্পর্টেন্ট অঙ্ক আমি করাবো যেগুলো বড়ো অঙ্ক হিসেবে আসে তোমরা ক্লাসগুলোকে ফলো রাখতে থাকো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমি এখানে শেষ করলাম